সীতাকুঞ্জর বাঁশবাড়িয়া সিবিচুর সাগরত গোসল করতে নামি আনে ইমন ও রাজ নামর দুই কিশোর নিখোঁজ হই। আজ বৃহস্পতিবার 21 জুন 2:03 সময় এই ঘটনা ঘটে। জানা গিয়ে দেখ ঢাকার নারায়ণগঞ্জ তো 9 কিশোর সীতাকুঞ্জর বাঁশবাড়িয়াত বেড়াইতে হইয়ে এই সময় তারা সাগরত গোসল করতে নামিলে সাঁতার ন জানানোর হারণে তীব্র জোয়ারত দুইজন ডুবি যায়। সীতাকুঞ্জ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চলার। এই নিউজ গরম পর্যন্ত দুই কিশোরের লাশ উদ্ধার করা ন যায়। ঘটনাস্থলত উপস্থিত আছিল উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, স্থানীয় চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর সহ অন্যান্য। গোসল করার পরে আর কি একজন ড্রেসার যেখানে ব্যাগটা রাখছি ওইখানে একজন থাকতাম, তো বাকি একজন আমরা গোসল করতে এখন বিচে, তো আবার ওদিক থেকে আবার একজন আসতো, আবার যেখানে যে একজন ব্যাগের দিকে তো ও আবার যেত, এরকম এরকম করে আমরা গোসল করতে যেতাম। তো লাস্ট মোমেন্টে আমি আসছিলাম ব্যাগের সাইডে, তো আরিফা মারা এসে বলে যে ইমন আর রাজ রে খুঁজা পাইতেছে না। আমি কী করছি, কারণ আমি ব্যাগ থেকে আমি দৌড়াই ওদিকে গেছি, ওদিকে যায়া পরে গিয়ে কিচ্ছু দেখতেছি না, সব পানি ঢেউ আর পানির ঢেউ। এই সংবাদ পেয়ে দ্রুত সীতাকুঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে টহল গাড়ি প্রথমে এখানে আছে, পরবর্তীতে আগ্রাবাদ থেকে ডুবুরি দল এখানে পাঠানো হয়েছে। আপনি দেখছেন যে এখনো অনুসন্ধান কাজ চলছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা অনারাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখে যাও।